Hey guys, this is Ahmed Shauli from A Day with Ahmed Shauli. I am a student and also a professional henna artist and a daily lifestyle vlogger. And this is my first video, YouTube video, and hope so apnara amake shobai support korben. I am from Bangladesh, Dhaka. And eto ajker video ta start korchi ektu nervous first video dekhe. So ajke temon kono plan nei. Amar cousin esheche boro mar সন্ধ্যার পরই ভাবতেছিলাম যে বাইরে কোথাও যাই, কিছু খেয়ে আসি। আমাদের এখানে আসার ইচ্ছা ছিল না। আমাদের একদম এরিয়ার ভিতরে একটা ছোট দোকান আছে যেখানে চিকেন ফ্রাই খুবই ভালো, তো আমরা ওখানে যাওয়ার ইচ্ছা ছিল বাট ওটা অফ ছিল। তো এটা হচ্ছে থার্স্টি বার্ড এর প্লেসটা, রেস্টুরেন্টটা। সো এটা হচ্ছে আমার কাজিন, এর নাম করে আছে, এটা একটু উপরের সাইড। সো এটার লোকেশন হচ্ছে গিয়ে আরামবাগ মোড়, ডালাসের গলির পাশে, একদম ডালাসের গলির পাশে। ওকে, সো আমরা এখন ফুড অর্ডার করবো, কী কী অর্ডার করছি তা দেখবো। সো ওখান থেকে আমরা যা যা অর্ডার করেছি সেটা একটু বলে দিই, যদিও আমি ফুড ব্লগার না, আমি যদি এখানে কিছু পছন্দ হয় আমি অবশ্যই শেয়ার করবো যে কোনটা কোনটা ভালো লেগেছে। আমরা অর্ডার করেছি একটা থাই স্যুপ 1:1, একটা শর্মা, চিকেন শর্মা, আর একটা হচ্ছে গিয়ে ফ্রাইড চিকেন, একটা ফ্রেঞ্চ ফ্রাই। আর বিনপ্পু, তুমি কি জানি নিয়েছো? আচ্ছা, আম্মুর জন্য একটা স্পেশাল নুডলস পার্সেল করে নিয়েছি। আর বিনপ্পু নিয়েছে একটা চকলেট কোল্ড কফি, আর আমি একটা কোক নিয়েছি, কোক ছাড়া তো চলবেই না। হ্যাঁ, শর্মা বলেছি। সো এই তো খাবারগুলো আসুক, আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় এখান থেকে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সো আমাদের ফুড চলে এসেছে, ভালোই তাড়াতাড়ি সার্ভ করেছে ওরা। সো এটা হচ্ছে গিয়ে আমাদের থাই স্যুপটা, অ্যান্ড এখানে কিছু কী বলে ভিনেগারের সাথে চিলি দিয়ে দিয়েছে, আর হচ্ছে গিয়ে টমেটো সস, অ্যান্ড এখানে আছে চিকেন ফ্রাইটা, অ্যান্ড এটা হচ্ছে আমুল চকলেট কোল্ড কফি, অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর হচ্ছে গিয়ে শর্মা, চিকেন শর্মা। সো আমরা হাবিজাবি খেয়ে, হাবিজাবি বলতেছি বিকজ আমাদের তেমন কিছুই ভালো লাগে না এখানে খাওয়া, অ্যান্ড ওরকম এক্সপেকটেশনও ছিল না আমাদের, না যে ভালো বা অনেক ভালো কিছু হবে, জাস্ট চলে, মানে আমরা ওরকমও থাই স্যুপটা একদমই ভালো না। আমাদের এরিয়াতে ক্যাফে আড্ডা নামের একটা আছে জসীমউদ্দিন রোডে, ওইটা একদমই ছোট একটা দোকান, বাট ওখানকার থাই স্যুপটা খুবই জোস, অ্যান্ড চিকেন ফ্রাইটা খুবই জোস। হোপসো আমি ইনশাল্লাহ যদি নেক্সট ওখানে যেদিন যাবো খাবো, সো ওর বাসায় যদি এনেও খাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এটা মেবি একদম র ভয়েস না হচ্ছে, সো আশেপাশের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন। সো বিনপ্পু, তোমার শর্মার ডিটেলস বলো, ভালো লাগছে? কি অনেক তেল ছিল আর ঝাল, ঝাল অনেক ঝাল ছিল, স্পাইসি, যারা স্পাইসি, আচ্ছা আচ্ছা, যারা পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ, বা শর্মাতে তেল অনেক, এটা অনেক ভালো লাগে, কারণ শর্মা জিনিস হচ্ছে একটু ওকে, জাস্ট মেয়োনিজটা বেশি থাকে, বাট তেল তেল। আর তোমার চকলেট কফিটা, ওটাতে যদি আমি নাম্বার দিতে যাই, 10-এর চাল শেয়ার করতেছি যে ওইরকম আমাদের আহামরি কিছুই লাগে না, আমরা আহামরি এক্সপেকটেশন নিয়েও যাই।
তো এই তো আজকে আমাদের টুকটাক বের হওয়া খাওয়া দাওয়া এন্ড এখন বাসা যাচ্ছি বিনাকু মাঝখানে টুকটাক একটু শপিং করে নিছে যেটা হচ্ছে গিয়ে তার খুবই কি জানি জেলি টাইপ কিছু কিনছে তো হোপস আমি বাসা গিয়ে দেখাবো আপনাদেরকে এন্ড এই তো আজকে বাসা যাচ্ছি সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন ভিডিওটাতে দেখেছেন অ্যান্ড অবশ্যই ভালো লাগুক আর না লাগুক একটু ফার্স্ট ভিডিও নার্ভাস থাকতে পারি সো ভালো লাগুক আর না লাগুক একটু লাইক দিয়ে যাবেন তাতে হচ্ছে গিয়ে আমি মোটিভেশন পাবো নেক্সট ভিডিওর জন্য তার জন্য এখন হচ্ছে পাশে যাই তারপরে দেখি আর একটু কথা বলবো আপনাদের সাথে বিনা পূজা যা নিয়েছে সো এটা টেস্ট করে জানাবো যে আসলে এটা কেমন সো এটা হচ্ছে জসীমউদ্দিন রোড যদিও আমার রিক্সায় ওঠা দিচ্ছেন বাট আশেপাশে গেলে কিছু করার নাই বাস মামা রেখে দেন এই তো চলে আসছি বাসার নিচে এখন যাব হিরি ওয়েট করছে হিরির কাছে যাব তুই আমি বেশি বড় করছি না ব্লগটা অ্যান্ড এটা আমার ফার্স্ট ভিডিও সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা ক্লিক করে দেখেছেন আমি অবশ্যই জাস্ট বলবো রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা দেখা হলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে অ্যান্ড আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বিকজ অফ আমার ইউটিউব নিয়ে তেমন কোনোই জ্ঞান নেই জাস্ট ইচ্ছে হলো করোনা অ্যাকচুয়ালি কোভিডের কোয়ারেন্টাইনে থাকতে থাকতে অ্যাটলিস্ট একটা উইশ টাইপের চলে আসছে যে স্টার্ট করি একটা চ্যানেল সো এর জন্য আর কি চ্যানেলটা খোলা একটা ডেইলি লাইফ ব্লগিং টাইপেরই বলা যায় সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মানে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম